তাতে তুই হলি গাম্বুড়া মানুষ হয় না ও প্রার্থন আরো একটা কথা কও মই যে এই কথাটো কইছং তুই কিন্তু তাক নকবি কে তাক আজি মই তা কই না ভাষা কা ছায়া হো এই শুনা মিছে মিছে তুমি যে আল্লাহ যাই পড়বা যাইও না তুমি কারে কইবা কাকা সবাই নি চুলদারি পাকা নিন কোঠা দেছ ছাতা ইগলা কি করছ তই কিমান পয়সা দিয়া নাই মো সব হিসাব করে তোক দিছু দুনে আগতে হই তুই শিনি হেতর পরে যে সাইকেল খান সর কইয়ানছিল কিন্ত পয়সা কোন গেছে কিও দিয়া নাই কিও দিয়া নাই হ্যাঁ হে তো দিছু মই তোর মনত নাই হই তুই মন্ডল ঘর পে যদি লাউ গিতা সর কইয়ানছিল হিদিন খন যে দিছিল এক বস্তা লাউ হেটু তো খুব পয়সা না পলম মই হই তুই এনকে ঠকিলে কেনকে হব মো এ বিজনেস তো আরম্ভ কছু মাত্র লাহে লাহে সব আর ডাঙা ডাঙা হব হি বলি তো পয়সা তো দিবা লাগু না মো আইগো পয়সা না দিছু দুনে তুই বারে বারে বাহারা তহতে ফাঁচা মৰা জিগৰা কৰ আৰু চাও মোৰ নাম কিন্তু আহিব নালাগে আৰু যদি কিবা কে মোৰ নাম আহে তহঁতে কিন্তু খুজা নাৰু শেষ কৰি দিম পুৰা মোক একো নকৰবি তই ঐ তাকে যি কৰা কৰ এ মইনো কি কৰলু সব হিচাপ পত্ৰ দুন মই মেলকাই দিছো এ মই কম পইচা নহয় তোৰ কাৰ দুখা জানা নাই তই তাক পইচাটো কে দেও নাই তাক কে ঠকাব লাগা এ নাই ঠক ঠক নাই মই ইমান ঠকিছি মোক মই বিয়া হোৱা মানুহ হয় নে নহয় কিমান পইচা লাগে মইহে জানো হি 30 টকা পালে মোক 2 টকা দে ঐ 10 টকা পালে হি মোক নে দে ইমান ঠকিছি বুঝিছে নাই মই মুঠতে মই হেগলা নাজনো যাতে মোৰ নাম নাহে আৰু যদি মই কিবা কাৰণ যদি ফাঁচ পে লাগে তই দুগো মই শেষ কৰি দিম মনত ৰাখিবি কথাটো গম পাইছা এই তই মোক শেষ কৰবি ঐ হ্যাঁ পয়সা দিবি না নালো মোক পয়সা দিবি না নালো এ দিন দে দিন দে দিন দে ও মাই আলু দাই বুলে আনতে মোৰ কাৰণে কিবা লৈ আইবু হপুন হপুন হয় ৰ লছে দি আমি ভূতৰ পৰা মানুহ হলো নেকি মানে গাধু লং ব দেই নকবি আ মালিকিনী আইদেউ দুৰ্ভাগ্যবশত আমি মানে কথা এটা কবা লিখি আহিছিলো ইয়েছ মালিকিনী মেডাম আমাৰ মানে সৰু সৰু লিটুল লিটুল মিনি মিনি ৰিকুৱেষ্ট আছিল এটা আপোনাৰ ওচৰত ঐ সমবেত সংগীতৰ প্ৰয়োজন নাই যি কব লগা আছে সোনকালে ক চাওক বাইদেউ যিমান যিকি নহলেও আমি আপোনালোকৰ অনুগ্ৰহৰ প্ৰাৰ্থী টকা পইচাৰ ফালৰ পৰাও আমি আপোনালোকৰ সমকক্ষ নহয় তথাপি আমাৰ মান সন্মান বোলা বস্তুটো আছে দিয়কচোন অ এতিয়া মানে মই তহঁতক সন্মান কৰি ছাৰ বাইদেউ বুলি মাতিব লাগে চাক মালিগুনী বাইদেউ আমাৰ ঘৰততো আমাৰ সুখ দুখৰ খবৰ লবা মানুহক আপুনি বয়া ব্যৱহাৰ কৰিছে এইটো জানো ভাল কথা আহিছে ইয়েছ মেডাম এইটো কিন্তু আপুনি ঘোৰ অন্যায় কৰিছে আৰু এনে অন্যায় প্ৰতিফল হিচাপে আপুনি উৰাটো জীৱন কথা কবলৈ আহিছ এইখন মোৰ ঘৰ গতিকে মোৰ মতে চলিব যাতা মানুহনি কুকুৰৰ দৰে ৰাজু জুৰি থাকিব মই আকৌ অপমান নকৰি মাছে মঙে তেহেঁতক ভাত খুৱাই পঠিয়াব লাগে ঐ মেডাম
আপনি দাড়ি কমা নবহকে জ্যোতি তি চুপটো কিয় ব্যবহার করে? এ সাক্ষিয়াত আলহী মানুহ আসি খাই লৈ গুছি যাব, তাকে লৈ আপনি মূর গামাবা লাগা আকো কথা নাই নয়। আমার ঘরত বহুত গণ্যমান্য ব্যক্তি আহে, থহে তহতর গণ্যমান্য জঘন্য ব্যক্তির কথা, মুঠতে মই থকালৈকে এইখন ঘরত কোনো আহিব নোৱাৰে। হে নন্সেন্স মানে ইটস ওকে, আমি দেখুন যাম বুলি কৈ আছো। এ বাদে হে ভবিষ্যতৰ কথা, বৰ্তমানত ধর, মুঠতে তহতি ইয়াৰ পৰা সোনকালে যা। এইবোৰ মানে মালিক, ঘরের মালিকে যদি ঘরতে বেশি নকরে বেলেগে কি নকরব, তাই যদি অসমৰ মুখ্যমন্ত্রী হলে আর তার কথাই বেলেগ আছিল। হ্যাঁ যাও এগুলো ফালতু মানুষ। আর তুই ভবিষ্যতে সেইজনী ছোৱালীর কথা মুখত নানিবি, কেন? কিয়নো মানে তুই নিজে নিজের জিনিসটা চিহ্ন পাও, সেইদিনাখন মনত নাই রাস্তাতে কিমান অপমানিত করে দিছে, ত্রিপুরা হকুল খুঁজছে। বাপরে বা কি ডেঞ্জার থিরি, কি ডেঞ্জার, আমার কুকুরাজার তো এনেক থিরি নাই। এ দেখাতে তিরি তাই মোটা মোহর নিচিনা জুস করুন করুন কে থাকে। আই হকি কাকা, ও কি জুস করার কথা কইছ এটয়? এ হাপাহতর মালকিনির কথা তো কইছং, হে তিরি তো একদম খাতারনাক তিরি তাই, তাই এক ঠেক কাটলি নহয় হাত হাত গজা হই তাই। রসুন রো এই ঠুকুন, এ মোর একদম খাস বন্ধু লেপো। লেপো নমস্কার। নমস্কার, আপনি জাবরাং কাকা নহয় না? কেনেকা গম ফালি ওই থয় কাতে মুখ খবর লগ পাইছিল নেকি? আগতে লগ পাও নাই, আহা বলে গম পাইছো জাবরাং কাকা, সেই কারণে অনুমানতে ধরছো পুরা চেহারা তো খাপলাং কাকার লগত মিল আছে না? এ ডাঙার হকে আমার লেপো বিরাট জ্ঞানী। আচ্ছা সেই কারণে মোর হব লাগা খনির কথা তো সব তার আগত কইছো। আয়া আর তুই ভবিষ্যতে সেইজনী ছোৱালীর কথা মুখত নানিবি, কেন? কিয়নো মানে তুই নিজে নিজের জিনিসটো চিহ্ন পাও, সেইদিনাখন মনত নাই রাস্তাতে কিমান অপমানিত করে দিছে, ত্রিপুরা হকুন খুঁজছে, ঘুরিলে মাথা তে কেন ফাগলা হয়ে যায় ওই। ও তার মানে তন্দে কোনবা বেলেগ আপনি গালি খাইছে নাকি? আই এই সিবিলাক কথা আর বাদ দে, জানা কি লেপ কে সিদিনা দূরত একটা ছোৱালী দেখা পালং, দেখা পার লগে মই ভাবলো সেউটি বলে, তারপিছত মাতি দিল, তারপিছত তাই আমার ইমান গালি ফারিছে, একেবারে বুড়া হুকুর বলে গালি ফারিছে। পিছে তন্দর বিরাট ডাঙর ভুল হয়েছে আই। এ এতিয়া জি হল হল ইবিলাক কথা বাদ দে, এ পিছে আমার ডাঙর হুকুর এতিয়া আপ্যায়ন করবি না? নাই এ কেন করিমে হকি কাকা, যো পিছে বাইক ঘর যাই থাকুন পুরা আপ্যায়ন করে দিম দুইটাকে। এই মানে আপ্যায়ন যে করিব, কি আপ্যায়ন নু বুঝি পাওয়া নাই, বরুখুন দিয়ার কথা কইছে আর ঠেরি, তুই পাওয়ারি গলি নাকি হিন্না কোনো কথা? হ্যাঁ ভরি ধরে ধরে থত ফোন আসিলি, এ হিদিনা অলপ নিশাটো বেশি হয়েছিল, এ আজি অলপ কমকে খাম দে। না না কম বেশি বলে কথা নাই, মই যাও নিগলুম, যা তো যা যা তো থাক যা। এ রসুন র ইয়া চিন্তা করছাও, এ নিশা খাতা ওখর মোটাত আছেই না? আয়া নিশা খাতা ওখর কিনু ওই, এ নিমু টেঙা ওই এক ফাল্লা করে খাই দিবে পুরা নিশা সিলকেবে হয়ে যাব। দেখছা ডাঙর হকে, এ আমার লেপো কিমান জ্ঞানী, এটা পিছি যাই থাকুন বল। বরখুন্ডি বলই বাইর ঘরত না যাবি, আগতে খাই লং নেকি তার পিছত গাবি, ভাল লাগিব রিম জিম রিম জিম বল বল বল। এ 3.5 কিলো হাতৰ ওজনৰ খোচাটো গম পাই যাবি আ। এ তেৰি বাবা, ও দাদা ও ৰ বসন্ত ৰ এক মিনিট, কিয়ে কৰ পান লিয়ে আছা মিতু, দেহত ধু একদম গৰু চুৰান পায়। কি কুনিয়ে তই সৰ্বজন্ত নে বিদ্যা জান্ত, তই মোক গৰু চুৰ কবাইছা দেশ। মনে মনে থাক, ই এনেই কোৱা নাই, কিবা এটা জানিয়ে কৈছি কোৱাচোন ভাটি। আই আমি মানুহৰ ঠং দেখিলিয়ে গম পাওঁ, মুখ মেললি গর্ব দেখা পাও, এ সানিয়ে গম পাইছান নাই? এই বানপানির মেটকাত উঠি যাওয়া বর্বর কথা নুকুবিয়ে আতর হয়ে এলপে। ভাই অরিজিনাল কথা কলি কে লাজ পায়, রবাসুন রবা 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 কথা হলো বন্ধ করা, তোমাক এখন গাঁত দেখুন প্রথম দেখা পাইছো হা। ও দা মই এখন গাঁরে বলে কব পারি, মন্ডল জি আছে, মই তেখেতরে ভাগনা, মন্ডলর ভাগনা? ও হে বাবা, ই কোনো মন্ডলর ভাগনাক সাক্ষাৎ হয়, ই হল একটা সুর দগাবাদ, সেই কারণে হে সুরে সুরর ঠ্যাং দেখা পাইছি। এ দা আপনি একটা সঁচা কথা কোকসুন, ইয়াও কিবা সত্তর করছি নাকি? নহলি আর ইয়াকে আর সুরদের টানিন ব্যবস্থা না? এই একটা কথাকে বারে বারে কেন কয় আসা দেশ, খুঁজেটি উঠছে নাকি? খুঁজেটি উঠছে যদি কবি, মই ভালকে মিহি মিহিকে খুঁজে দিব পারো দে। এক মিনিট, আচ্ছা ভাইটি, হ্যাঁ এই মহামান্য হসি মোর পুত্র। ও আচ্ছা আচ্ছা, প্রেমিক আশিক আওয়ারা পাগল আপি দিওয়ানা, গম পাইছা? ও আচ্ছা, তার মানে মোর ভুল হল, ইয়েস সরি, হ্যাঁ বেয়া না পাবি। আচ্ছা দাদা কথা এটা সোধো,
এই জেনারেশন প্রেম প্রীতি চলে সেটি আক ডর কথা নহয়। গতি এগুলা ধরে থাকি লাভ নাই হয় নাকি? ইয়েস, সেইটো কি দেখিছা? এই তো রাস্তা, সিধা সিধি কি সিধা সিধি গেলে রাস্তা পায় আর চাও ঘোরাশুন। এটা মানে লাত মারিম না নিজে দাউরবি? ও তার মানে যাব লাগে। ইয়েস, ওকে, নো প্রবলেম, এজ উইস, ক্যারি অন, কিপ ইট আপ। এটা লাস্ট পাইছা না, নিজে গুছি গেছা না? হ্যাঁ, ঠিকই কই গেল, শুনলি না কথাটো? কি কই গেল? হ্যাঁ, এই জেনারেশনত ইহান চলে বলে কইছে। 3.5 কিলো ঘোষা মারবা দেশি আহ। মই দেখোন ৰাতিপুৱা হুমি উঠিয়ে দেখা পাইছো, তই দেখোন গেলাচ খান ইনকে আগত লৈ দাড়ি কাটি আছিলি, নিজৰ মুখখনকে দেখা পাইছিলি আনব। ঠাট্টা নকৰবিচোন এ ভাগি, আজি আমাৰ দিন একেবাৰে বেয়া হয়। আমি যাই পেলাই সেই ৰহিলাক দেখা নাপালো। হয় দে, এই ৰহিলা তোক বাৰু দেখা নাপালো নাপালো, কচাম যে মোক তোক দেখা পাব লাগছিল। কি এই, তই মিমেনের আগত এনে কথা কবা তো লাজ নালগে? ও টিপলি কাখির উলে কি আৰু আপি ভাল পৰ কথা কবা আছে? ইয়ে নহয় ৰহে মামা, তাৰ মানে আজি ৰাতি পই এ ভেন্দি খাইছিলো জিন, সেইকাৰণে জীৱাহান চিলি মান্তিছি। এই কাৰণে পিছলা বস্তু খাবা নালগে, ৰাতি পই পই মায়ে বানাই দিছি সেইকাৰণে খাইছো। এ ভাগিন শুন, আমি দুয়ো যদি আখান ঘৰতে আমি দুটা আপি বিয়া কৰবা যাওঁ, তেতিয়াহ'লে আমাক মানুহ লেই লেই চেঁচিয়াই দিব। সেইকাৰণে মই তোক কৈছোঁ, সেই জোনালী নে সোণালী সেইটোক তই বাদ দি। দেখোতকৈ মোমাই ডাঙৰ নহয় যদিও, কিন্তু জোনালীতকৈ ডাঙৰ। ইয়ে নাই নাই মামা, তোৰ ভুল আছে, মোৰ বুধেৰে মই যদি ভালকৈ ক'বা যাওঁ তই ৰহিলা বাইক বাদ দি। আৰু তোৰ ভাগ্নাৰ কথা ভাব, মানে মোৰ বিয়াৰ কথা ভাব। মাইমাই ভাগ্নীয়েকৰ মাজত বিভেদ ৰাখিব নালগে, তেতিয়াহে মিলামিচা থাকে কচমছে। তেত্তেৰি, তই ডাঙৰো সন্মান কৰিব নিশিকিলি আই, তোৰ একেবাৰে কমন চেন্স নাই। নহয় মামা, এইগিলাখান হৈছে প্ৰেম প্ৰীতিৰ কথা, কিবা দেখোন অন্তৰখানে একদম মানিব নোখোজাই আই। দিছো মামা, দিছো। ও মামা, এতিয়া ক'ত যাব লাগিব? Go to GST's house. Yes, Mama. Go. Sol Gola. Onakwa. Oi, kibu li machabo? Onakwa. Onakwa? Onakwa mane hoise ako na hoge daga. Moi kiba ako na khake asu. Enke mai pi. Your honor, enke ma. Oh, yo onakwa. Hey, te, te abode. Yo onakwa, moi jikom hosa kom. Hosa bahia misa no kom. Oi, Khapla! মাথাই কন্ট্রোল নকলি টায়ার ব্রাশ হওয়া দি মোর মাথাই ব্রাশ হয়ে যাব। হাজার হলেও ডাঙার কাকা হন আমার ঘরত প্রথম আইছি, ইমান অপমান করিব থইছি ইহত, ইতা বা হিহতে আমাক কি বুলি ভাবছি? ও বাই, মোর দুঃখ দিন গেলা না জানো পো অবস্থা হইছি। হেরি, আমার ঘরটো কি তাক লাগিব ন হবো? এ আমি এর পায় তাড়াতাড়ি যাও বলক, নহলে গুব্বারি নাই মালিকনির লগত আমার একদম কুরুক্ষেত্র রান লাগি যাব। কি বা খং উঠব, তাইর মাথাটো মই দুই ফাল্লা করি দিম। ওহো, ও মিঠাই বাপা, আরে মই লাগলি তোর ভরি হাতে দিছু, এগলে উঠকে সুট নুলগবি। হই, এই হাপা মরা নাই, হাপা ইতাও জিন্দা আছে। নো প্রবলেম, মই ইমিডিয়েট দিস প্রবলেম ইজ সলভ করিম। এ চাও, আমার নতুন ঘরের কাম একদম কুইক অ্যাকশনত দ্রুত গতিত চলি আছে। ঘরের কাম অনলি আমি ইমিডিয়েট গো টু আমার নিউ হাউস। অর্ডার, অর্ডার, আরম্ভ করিব লাগে। অনা খোৱা? ঐ, কি বুলি মাতছ? অনা খোৱা, অনা খোৱা, অনা খোৱা মানে হৈছে আকৌ নাহকে থাকা। মই কিবা আকৌ নাখাকে আছো? এনকে মাই পি, ইয়ৰ অনাৰ, ইয়ৰ অনাৰ, এনকে মাত। অঁ, ইয় অনা খোৱা। এই, তে তে হ'ব দে। ইয় অনা খোৱা, মই যি কম সঁচা কম, সঁচা বাহিৰে মিছা নকওঁ। অ' ইয়ৰ অনাৰ দে দে, ময়ো যি কম সঁচা কথা কম, সঁচাৰ বাহিৰে একোতো মিছা কথা নকওঁ। অত্যাৰ, 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 চলন্ত পাহাৰ, এটাই কৈ থাকলি আনটো নামাপি মাজত, নহ'লে হাতীৰ ওপৰত মাথা ভাঙি যাব পাৰে। কওঁ, হাই
কিয় অনা খোৱা ই পেপুৱাই মোক অকোৱা আজলা পাই চলাহে কথায়ে ফুজলাই ঠান্দি মুন্দি খেলালে আৰু সেইবাবে সম্পূৰ্ণ মিছা কথা সম্পূৰ্ণ মিছা কথা ইয়ৰ অন্যত দাই দে সম্পূৰ্ণ মিছা কথা কৈছি অত্যাৰ 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 কিমান বাৰ এটা কথা ক'ব লাগে হয় নেকামাতা আৰম্ভ কৰ অ অনা খোৱা ই সম্পূৰ্ণ ই মিছা কথা কৈছে ই মোক প্ৰথমে কৈছিলে দহ টকাত এশ টকা পায় আৰু পঞ্চাছ টকাত পাঁচশ টকা পায় পাঁচশ টকাত পাঁচ হাজাৰ টকা পায় এই বুলি কথাই মোক ই ফুচৰাইছিলে আৰু মোকতো আপুনি জানেই পোন মানুহ চিধা কথা ৰ'দ ঘাই মানুহ চেচুকীয়া কথা কৌরব রাজসভাত পাখা খেলা পাচ্ছিল সেই পাখা খেলা খেলি ফেলে কি হয়েছিল জানছা না পঞ্চ বান্ধবে নিজের রাজ্য হারাইছিল নিজের পত্নীক হারাইছিল আর সেই পাখা খেলা সেই পাখা খেলার ফলশ্রুতি গুরুকুল ধ্বংস হয়েছিল ইয়ার মূল কারণ কি জানছা জুয়া খেলা হেৰি এটা কাম করো নেকি শাস্তি স্বরূপে এক দুটাকে বাহি ছটা ডলা বান্ধি বান্ধি দি দুই কুপমান লগে রাখ নেকি খবরদার বিচারক তুমি না ময় যদি রায় দিবে লাগে তুমি নহয় মই হে দিম রায় আর মোর মতে মানে মহামান্য আদালতর মতে এটক বেলেগ শাস্তি দিয়ার আকো দরকার নাই বর্তমান অন্তরর সংবিধানের ধারা অনুসরি ইহত অপ্রাপ্ত অনুতাপ চিত্তে হয়েছি আর তাহাক বেলেগ শাস্তি নালগে কিন্তু পেপয়া দাই দে তোর অলপ মানে এই ফুলর পরিমাণটু অলপ বেশি হয়েছি হ্যাঁ ও দাই দে মই অনুতপ্ত আজি পেরে এনে বেয়া কাম নকরু বলে মই শপথ খাইছো বিদ্যা শপথ কালিমার শপথ এনে কাম কেতিয়া নকরু মই তো ভবিষ্যতে এনে কাম নকং বলে কেতিয়াবাই কঠোর সিদ্ধান্ত লৈছো মানে মানে একেবারে বরষুণ যাওয়ার পিছত চাপিলে আকো লাভ নাই রব আছো সকল ভুলরে আকোটা শুধরণি থাকে আর এটা যেতে ভুল গেলা বুঝি পাইছি শুধরণি নিশ্চয় হব ঐ এটা কাম কর তহতে কানত ধরি ফেলে শপথ খা যে আজির পাই এনা ভুল নকরু হব এই নাকি মাতা কি চাইছা আরম্ভ কর আজি আমি মনরে আনন্দ দুপতি গিলিলো অলপ ভালকে চাচোন সেইটো সেউতিয়ে হয় না নয় হয়ে সুখী কাকা সেইটো সেউতিয়ে হয় তাই ইমান বদমাস না তাই তো ভাল পাওয়ার পিছতো বেলেগ লিখিলার লগত আহি থাকে আজি তাইক লগ পাবা দে আপনার কি মাথার বিকৃতি ঘটিছে নেকি নে চকুরে নেদেখা হল কি যা তা বকি আছে পিছে এটা কথাহে বুঝি নাপালো দেশ ইঞ্জিনটো দেখোন দেখা নাপালো এখন ঘৰত তহতে থাকিব লগা হলি মোৰ কথা দুটা ভাষা কৰিব লাগিব গতিকে এই পেটলা আৰু মেথা ৰাতিপুৱা উঠি মোৰ গাড়িখন তহতে ধোবা লাগবো পুৰা ধোবা লাগবো নং 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 মোৰ ফালৰ পৰা ডাইৰেক্ট ফোন চলিছিল